হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জমাস লাইফস্টাইল। তো আজকে আমি দেখো পাঁচ মিনিট আলু সবজি রান্না করবো। এখানে দেখো লেসরি, সিম, তারপর বাঁধাকপি, গাজর, আলু দিয়ে নিয়েছি। এগুলো দিয়ে 5 মিনিট আলু গ্যাট রান্না করব। দেখো এখানে দেখো 5 ফোড়ন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছে, আর ধনে পাতা আর তেজপাতা। তেল গরম হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে দিয়ে দেব ফোড়নগুলি। তো প্রথমে দেখো আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর শুকনো লঙ্কা 5 ফোড়ন। তো সোমবারে এগুলো দিয়ে দেব। তো এটা নিরামিষভাবে আমি রান্না করব, কম মশলা দিয়ে। তো এবার সবজিটা এর মধ্যে দিয়ে দিব। দেখো আমার তো সবজি খেতে প্রায় ভালোই লাগে। তো দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে নেব। তো নাড়িয়ে দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা ভাটা দিয়ে দিচ্ছি। দেখো সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। এবার ঢেকে দেব। আর দেখো তো ঢাকনা খুলে এখানে আমি হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আবার আরেকটু জিরে গুঁড়ো দিচ্ছি। তো এটা একটু মজে গিয়েছে, এবার আমি ওতে জল দিয়ে ভালো করে জাল করে নেব। দেখো এখানে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার এটাকে এটার উপরে দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে এবার এটাকে ভালো করে জাল করে নেব। তো জাল করলে আমার তরকারি একদম রেডি হয়ে যাবে। তো এই দেখো আমার তরকারি প্রায় রেডি। রুটির সাথে খেতে পারো তোমরা। তো আমাদের সবজি ভীষণ ভালো লাগে খেতে। আজ পর্যন্ত এখানেই টানা টানা।